চা বানাবো সকালবেলা, খুব চা খেতে ইচ্ছে করছে। সবার কিন্তু সকালবেলা খুব চা খেতে ইচ্ছে করে, আর আমার তো সবসময় অভ্যাস যে সকালবেলা একটু চা খেতেই হবে। তো আজকে ইচ্ছে করলো যে আমি মাটির হাঁড়িতে চা খাবো বানিয়ে। ঠিক আছে, এখন আমি যে এখানে 2 কাপ পরিমাণ চা বানাবো, তাই এখানে আমি দুধ দিলাম 1/2 কাপ পরিমাণ, পানিও নিয়ে নিচ্ছি। এই চাটা না ভীষণ টেস্টি করে বানাতে পারি, তো সবাই কিন্তু দুধ মজা করে বানাতে পারে না, কারো কারো চা খুব মজা হয়, আর আমার দুধ চা তো ভীষণই মজা হয়। অনেকেই আমার এই চাটা খেয়ে প্রশংসা করেছে, তাই ভাবলাম যে আমি কীভাবে আমার এই দুধ চাটা আমি বানিয়ে নিই সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি দুধ আর পানি একসাথে বসিয়ে দিলাম, চুলোর আগুনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিব, যারা মিষ্টিটা একটু বেশি খান চায়ের মধ্যে তারা চিনিটা একটু বেশি করে দিবেন। তো আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই চায়ের মধ্যে, তাই আমি এরকম 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি কিন্তু কখনো মাটির হাঁড়িতে চা বানিয়ে খাইনি, আজই ফার্স্ট এবং আজই প্রথম আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। তো বলক কিন্তু প্রায় চলেই এসেছে, এখন আমি চা পাতাটা একটু রেডি করে নিচ্ছি। যে কোনো চা পাতাই আপনি ইউজ করতে পারেন, এই যেমন ধরুন লিপটন, তারপরে মির্জাপুর টি চা, কিন্তু আজকে আমি নিয়েছি বেঙ্গল টি স্টক। এই চা পাতাটার গন্ধটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এখন আমি চাটা বানাবো। দেখুন বলক কিন্তু অনেকটাই চলে এসেছে। এখন চা পাতা দেওয়ার পালা, মাটির হাঁড়ি কতটা গরম হয়ে যায় যে আসলে আমার অনেক আগে উচিত ছিল চুলোটা বন্ধ করে দেওয়া। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমি জাস্ট এখন চা পাতাটা দিয়ে নিব। তো এখন আমি এখানে 2 কাপের জন্য এরকম করে ভরে ভরে 2 চামচ আর এরকম 1 চামচ, মোট 3 চামচ দিলাম। আর এই যে ঢাকনা, এটা দিয়ে ঢেকে দিলাম। আর চুলোর আঁচটাকে এখন আমি একদমই কমিয়ে দিব, যেহেতু চুলোটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমি একদম মৃদু আঁচ দিয়ে দিব। মৃদু আঁচে ঠিক 5 থেকে 10 মিনিটের মতো বা 3-4 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব, চাটা হয়ে যাবে এর মধ্যে। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন চাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব সুন্দরভাবে চাটার সিদ্ধ হয়ে যায় চায়ের পাতাটা, আর খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়, আর এত সুন্দর একটা কালার হয় যে ভাবাই যায় না। আর আগুনটা একদম মৃদু আঁচ দিয়ে আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর একটা চা হয়ে গেল, এখন খেয়ে নেওয়ার পালা, খাবো। তো তো চা নিয়ে সকালবেলা আমি একদম ছাদে চলে আসলাম, চা খেতে খেতে এই সুন্দর সকালটা আমি উপভোগ করব। আপনারা কিন্তু ঠিক এইভাবে আমার মতো চা বানিয়ে খেতে পারেন, বিশ্বাস করুন এতটাই টেস্ট হয়েছে, কি সুন্দর একটা কালারও হয়েছে। আর মাটির হাঁড়িতে যে এত মজার চা হতে পারে সেটা আমার জানাই ছিল না। তো অনেক দিনই ইচ্ছে ছিল যে আমি মাটির হাঁড়িতে একটু চা বানিয়ে খাবো,
সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হয়ে গেল, আর আপনাদের সঙ্গেও সেই ভিডিওটি আমার শেয়ার করা হয়ে গেল। কেমন হলো বলুন তো? আর এই যে দেখুন, জুঁই ফুল গাছে কত ফুল ধরেছে। এই সকালটাতে চা খেতে খেতে গল্প করবো আপনাদের সাথে আর বিভিন্ন কথা শেয়ার করব। এই যে জুঁই ফুল গাছটা দেখতে পাচ্ছেন, একটু সুন্দর গন্ধ, যেহেতু ছাদের পাশে সাথে আমার রুমটা, তো সন্ধ্যার পরেই এই গাছ থেকে সুন্দর গন্ধ চলে যায় একদম সোজা রুমের মধ্যে। এত ভালো লাগে, খুব সুন্দর। সারা বছর এটাতে ফুল ফুটে, ফুল ফুটে ঝরে, আবার ফুল ফুটে, এরকম আর কি। তো যাই হোক, তো চা তো খাচ্ছি, আপনাদের সঙ্গে গল্প করা হচ্ছে, আর এদিকে দেখুন গাছটা মরে গিয়েছে। এত সুন্দর, গতকালকে দেখলাম যে এত সুন্দর ফুল ফুটেছে, অথচ একদিন হয়তো পানি দেওয়া হয়নি গাছে। কালকে আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে, তো ছাদে আর মনে হয় কেউ পানি দেয়নি। তো আমিও খেয়াল করিনি, পানি দেওয়া উচিত ছিল গাছটা। ওমা, আজকে এখনই পানি দিয়ে দিতে হবে, এই সকালবেলাই হচ্ছে উত্তম টাইম গাছে পানি দেওয়ার। তো চাটা খেয়েই আমি পানি দিয়ে দিব। লেবু গাছে কত বড় বড় লেবু ধরেছে, অনেক সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে কাগজি লেবু। সেদিন বাসায় খাওয়ার টেবিলে যে দেখি যে ফ্রিজ খুলে দেখি যে লেবু নেয়, ও মা, তাড়াতাড়ি করে ছাদে এসে একটা লেবু ছিঁড়ে নিলাম, তারপরে খেলাম। এত মজা ছিল, লেবুটা একদম অরেঞ্জের মতো, মানে টক মিষ্টি, খুব মিষ্টি ছিল। লেবু যে আবার মিষ্টি হয় সেটাই তো আমার জানা ছিল না। তো এই লেবু গাছের লেবুটা খুবই মিষ্টি হয় আমাদের। তো বন্ধুরা, অনেকটা সকালবেলা সময় তো আপনাদের সঙ্গে চা খেতে খেতে গল্প নিলাম, গল্প করে নিলাম। এখন তো বিদায় নিতেই হবে, বিদায় নিতে হবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।